আসসালাম আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে ভারতের বিজেপি নেত্রী রূপা শর্মা তিনি যে মন্তব্য করেছেন এবং তিনি যে কটুক্তি করেছেন তার প্রতিবাদ শুরু থেকেই আরব দেশগুলো করে আসছে বিশেষ করে সাউদি আরব কুয়েত এবং কাতার গত পরশু দিন ভারতীয় হাই কমিশনারকে ডেকে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছে এবং সতর্ক করেছে তার সাথে সাথে রূপা শর্মার শাস্তি দাবি করেছে এরই মধ্যে ভালো সংবাদ হলো এতদিন আরব আমিরাত বিষয়টি নিয়ে চুপ ছিল তবে আজ আরব আমিরাতও ও আইসিভুক্ত দেশগুলোর সাথে একমত হয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেছে নিন্দা জানিয়েছে এবং রূপা শর্মার শাস্তি দাবি করেছে তবে আমাদের বাংলাদেশ ছাড়া ওআইসিভুক্ত যতগুলো দেশ আছে সবগুলো দেশ থেকেই কিন্তু তীব্র নিন্দা জানানো হচ্ছে প্রতিবাদ করা হচ্ছে যাতে রূপা শর্মার শাস্তি হয় তবে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ বা নিন্দা কিংবা কোন মতামত প্রকাশ করা হয়নি প্রিয় দর্শক আমি কুয়েতকে জানাচ্ছি কেন জানেন কুয়েত এমন একটা দেশ বিশ্বের দেশে যখন ইসলাম নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হয় ইসলামকে কখনো ছোট করা হয় কিংবা আমাদের নবী করিম সাল্লু আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করা হয় তার প্রতিবাদ কুয়েত সর্বপ্রথম করে এবারও কিন্তু সেটি করেছে গতবার আপনাদের খেয়াল আছে ফ্রান্সে যখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করা হচ্ছিল তখন কুয়েত ফ্রান্সের সকল পণ্য বয়কট করেছিল এবারও ইন্ডিয়ার সকল পণ্য বয়কট করা শুরু করেছে কুয়েতের জনগণ কুয়েতের সুপার মার্কেটগুলোতে ইন্ডিয়ান পণ্য ডেকে দেওয়া হচ্ছে ইন্ডিয়ান পণ্য বিক্রি করা হচ্ছে না এমনকি কুয়েতে নাগরিকরা ইন্ডিয়ান পণ্য কিনছে না শুধুমাত্র কুয়েত নয় আরব আমিরাত বাহরাইন ওমান কাতার সৌদি আরব সবগুলো আরব দেশে কিন্তু ইন্ডিয়ান পণ্য বয়কট করা শুরু করেছে আমরা সেলুট জানাচ্ছি আরব দেশগুলোকে বিশেষ করে কুয়েত সৌদি আরব কাতার ওমান এই সব দেশগুলোকে এরা যদি প্রতিবাদ না করত তাহলে কিন্তু রূপা শর্মাকে বিজেপি থেকে সাসপেন্ড করা হতো না দশ দিন পরে যখন কুয়েত সহ এই দেশগুলো প্রতিবাদ করা শুরু করেছে তখন মোদী বাধ্য হয়ে রূপা শর্মাকে দল থেকে সাসপেন্ড করেছে তবে এটা কিন্তু শেষ নয় আমরা চাচ্ছি এর সঠিক সমাধান আমরা চাই না আমাদের প্রিয় নবীকে নিয়ে বারবার ইন্ডিয়ার মানুষ কটুক্তি করুক এর একটা সঠিক সমাধান আসুক আরব দেশগুলো কিন্তু ইন্ডিয়া এখন মোটামুটি খুব খারাপ অবস্থাতে আছে ইন্ডিয়ার ভিতরেও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা হচ্ছে আরব দেশগুলো চাপের কথা তুলে ধরা হচ্ছে ইন্ডিয়া সরকার কিন্তু বেকায়দায় পড়ে গেছে এখন কারণ আরব দেশগুলো মোটামুটি অনেক জিনিসপত্রই ইন্ডিয়া থেকে আমদানি করে থাকে তাছাড়া ইন্ডিয়ান নাগরিকরা আরব দেশগুলোতে ভালোভাবেই কিন্তু অবস্থান করে তো এই জন্য এখন ইন্ডিয়া বড় একটা চাপের মধ্যে আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে এমন কিছু করবেন না যেটি কোনোভাবেই সরকার বিরোধী হয় আমরা বলবো অবশ্যই প্রতিবাদ করবেন তবে সেটি অবশ্যই নিয়মের মধ্যে থেকেই করবেন আমরা আরব দেশের সরকারগুলোকে স্যালুট জানাচ্ছি আপনাদেরকে স্যালুট আপনারা ইসলামের কান্ডারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ